বিএনপির জনস্রোতে ভেসে যাবে সরকার, মন্তব্য রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর। আগামী 3 ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির রাজশাহীর গণসমাবেশ জনস্রোত তৈরি হবে, আর সেই জনস্রোতে সরকার ভেসে যাবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। শুক্রবার মহানগরীর বহরমপ এলাকার বিএনপির প্রচার মিছিলের পরের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এই কর্মসূচির আয়োজন করেন দলটির 3 নং সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীরা। সভায় মিনু বলেন, গণসমাবেশ নিয়ে সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, পুরো বিভাগ জুড়ে নেতাকর্মীদের মাঝে গায়েবী মামলা দিয়ে প্রতিদিন আটক করছে, এসব আটক আটক খেলা খেলে বিএনপিকে আর দমিয়ে রাখা যাবে না। সকল বাধা অতিক্রম করে মাদ্রাসা মাঠ সহ পুরো শহর মানুষে মানুষে কানায় কানায় ভরে যাবে। তিনি বলেন, বিএনপি সমাবেশ উপলক্ষে সব ধরনের যানবাহন বন্ধ করে দিয়েও মাঠ ও আশেপাশের লোক দাঁড়ানোর ঠাঁই পায় না, আর সরকারি দল তথা আওয়ামী লীগের সভা সমাবেশের সব ধরনের যানবাহন ফ্রি করে দিয়েও মাঠে লোক আসে না। কিছু লোককে ভাড়া করে আনলেও টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা মাঠ থেকে পালিয়ে যায়। এ থেকেই বোঝা যায় আওয়ামী লীগের পায়ের তলায় অতীতেও যেমন মাটি ছিল না, এখনও নেই। এখন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভর করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখতে শুরু করেছে। সমাবেশের সভাপতিত্ব করেন মহানগরীর 3 নং ওয়ার্ডের বিএনপির প্রধান সমন্বয়ক ওয়াজির উজির। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা সহ প্রমুখ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।